স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। এবার ছাতকের ভাতগাঁও ইউনিয়নের দক্ষিণ ছাতারপই গ্রামের প্রায় 600 মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে মরহুম হাজি সিকান্দার আলী ফাউন্ডেশন। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ রোফ এর অর্থায়নে গ্রামের অসহায় দরিদ্র মানুষকে সেবা দেওয়ার জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। বিভিন্ন সেবামূলক কাজের ধারাবাহিকতায় ছাতকের দক্ষিণ ছাতারপই গ্রামের দুস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে মরহুম সিকান্দার আলী ফাউন্ডেশন। মেডিকেল ক্যাম্পে সন্ধানী পার্কবি মেডিকেল কলেজ ইউনিটের সার্বিক সহযোগিতায় এলাকার গরিব অসহায় প্রায় 600 মানুষকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসার ব্যবস্থাপত্র, ডায়াবেটিস নির্ণয় ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পে সন্ধানী পার্কবি মেডিকেল কলেজ ইউনিটের সার্বিক সহযোগিতায় এলাকার গরিব অসহায় প্রায় 600 মানুষকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসার ব্যবস্থাপত্র, ডায়াবেটিস নির্ণয় ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে গরিব অসহায় মানুষ আয়োজকদের জন্য মন ভরে দোয়া করেন। আজকে আমরা ডাক্তার দেখাইতে পারছি এবং ফ্রি ঔষধ পাইছি, আমরা অত্যন্ত আনন্দিত। চিকিৎসা ভালো হয়েছে, ওষুধও ভালো দিছে, আলহামদুলিল্লাহ, তারা লাগি সবাই দোয়া করবা। এ সময় ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ রৌফের সভাপতিত্বে ও পার্কবি মেডিকেল কলেজের ছাত্র মোহাম্মদ রাজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাডা প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার আবু সাইদ, ডাক্তার শাহ সৈয়দুর রহমান, ডাক্তার ফজলু খান এবং তুহিনুর রহমান। প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকার সুধীজন। আসলেই অনেক কিছু পাওয়া আমাদের জন্য, তো ধন্যবাদ জানাই এম এ রফকে যিনি এই উদ্যোগটা নিয়েছেন। এ ধরনের মহতি উদ্যোগে চিকিৎসা সেবা দিতে পেরে চিকিৎসকরাও বেশ আনন্দিত। তারা ফাউন্ডেশনের সকল মানবিক উদ্যোগে আগামীতেও পাশে থাকার ইচ্ছা পোষণ করেন। গরিব দুঃখী মানুষরা যারা যারা চিকিৎসার বিভিন্ন ধরনের অভাবে ভুগে তাদের জন্য এরকম আরও আয়োজন করে থাকবেন। আর আজকে এই আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে ফাউন্ডেশনের মাধ্যমে সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে দেশ বিদেশের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি, এতে আমরা বিনামূল্যে চিকিৎসা, ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের জন্য আমরা আশা করি আপনাদের সবাই আজকে যে বিনামূল্যে সেবা নেওয়ার জন্য এসেছেন সবাইকে সেবা দেওয়া দিতে পেরেছি এবং ভবিষ্যতে আরও দিতাম। এবং বিদেশে যারা যেদিন আসেন আপনারা উদ্যোগ নেবেন এরকম আপনাদের এলাকায় আগে সেবা দিতে পারেন। অনুষ্ঠানে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক্তার দুর্জয় রায়, ডাক্তার শাহনেওয়াজ ফুয়াদ, আনোয়ার খান, মোহাম্মদ অলিদ মিয়া, অসাদিক আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিংহের কাছ আলিম মাদ্রাসায় প্রায় 3 কোটি টাকা মূল্যর 90% জমি দান করেছেন ভাটিপাড়ার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ বশির মিয়া ও তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী তরুণ শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ রুহেল ফখরুল আলম। এ সময় জমিতে মাটি ভরাটের জন্য নগদ আরও 1 লাখ টাকা অনুদানও প্রদান করেন তারা। সিংহের কাজ বাজার সংলগ্ন 90% জায়গা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর উপলক্ষে দানশীল ও শিক্ষানুরাগী ওই পিতাপুত্রের সম্মানে মাদ্রাসা প্রাঙ্গণে এক সম্বর্ধনা সভার আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সম্বর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ বশির মিয়া। ইসলামী শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্যে তিনি বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে জমি দান করতে পেরে তিনি ও তার পরিবার আনন্দিত। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল ওয়াসের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সম্বর্ধিত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী তরুণ শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ রুহেল ফখরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি মাস্টার তহুর মিয়া, দৌলতপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশিষ্ট আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম ও ইসলামী ফাউন্ডেশন সিলেটের সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন বাংলা প্রভাষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পরে নাম ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট ওই 90% জমি হস্তান্তর করেন প্রবাসীরা। উদার মনমানসিকতা পরিচয় দিয়েছেন, আমি দেশে বিদেশে প্রবাসী যারা আছেন সবার প্রতি অনুরোধ থাকবে
এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে এনে প্রতিষ্ঠিত করতে গেলে বড় অঙ্কের টাকার প্রয়োজন। বিভিন্ন দানশীল ব্যক্তি যদি এগিয়ে আসেন তাহলে এটা আমাদের জন্য তেমন একটা ব্যাপার না, সহজ হয়ে যাবে। জায়গার কারণে আমরা দীর্ঘদিন ধরে আর খুব সাফারিং করছিলাম, আমরা ফাজিল কামিল খুলতাম পারছিলাম না। আজকে আমরা এলাকার কৃষি সন্তান জনাব আলহাজ বশির মিয়া এবং ওনার সুযোগ্য উত্তরসূরি আমার বাগনা জনাব ফজলুর রুহেল ওনাদের দানে আজকে আমরা 90% জায়গা পাইছি লিওর জিল্লা আল্লাহর রাস্তে। এবং এই জায়গার মধ্যে আমরা আশা করছি সিংগ্রাস আলী মাদ্রাসাটারে আমরা সম্প্রসারণ করবো। সিলেটে স্বেচ্ছাসেবক দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে বিশাল র্যালি বের করে দলটি। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত পথসভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদের সঞ্চালনায় এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ডাক্তার জাহিদুল কবির। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দূরবার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 78তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রেদওয়ান আহমদ। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সভায় আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের আস্থার একমাত্র ঠিকানা বেগম খালেদা জিয়া। এর জন্য দরকার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে অবদান রেখেছিলেন, ঠিক সেভাবে দেশ ও গণতন্ত্রের মুক্তির জন্য বেগম খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করেছেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ফয়সল রব চৌধুরী, এছাড়াও বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।